বাঙালির রসনা তৃপ্তির ও বাঙালির জীবের স্বাদকোরকগুলি জাগিয়ে তুলতে বিধাননগর পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পুনরায়ের উদ্যোগে শুরু হলো খাদ্যমেলা চাকুম চুকুম। হরেক রকম খাদ্যের সম্ভারে আবৃত এই খাদ্যমেলায় বসেছে লোভনীয় সব খাবার, সিঙ্গারা থেকে শুরু করে ফিশ ফ্রাই, কেক থেকে শুরু করে নলেন গুড়ের সন্দেশ, যা দেখে জিভে জল আসবেই আগত খাদ্যপ্রেমীদের। এদিন এই খাদ্যমেলার শুভ উদ্বোধন করেন দমদম লোকসভা সাংসদ সৌগত রায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী সহ আরও অনেকে। বাগুইআটি থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। বাঙালিদের সংস্কৃতি খাদ্য এটা নিয়ে বাঙালিরা চিরকাল থাকে। আমরা ফুটবল খেলা দেখি, বাদাম খেয়ে দেখি, আমাদের কোনো বিষয় হয়, অনুষ্ঠান হয়, বিষয় বা মানে কথা চলে, এটা আমাদের বাঙালিরা খাদ্য রসিক, বাঙালিরা সংস্কৃতি রসিক। বাঙালিদের কী আছে না আছে আমাদের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ক্যাপিটাল অফ কালচার, সংস্কৃতির রাজধানী। আমাদের সুন্দর খাদ্য মেলা, মানে মেলারও বৈচিত্র্য আছে। অন্য যে গতানুগতিক হতো বাগুইআটিতে একটা মেলা হয়, ওরা একটা মেলা করলে ভালো লাগতো, নিশ্চয়ই খুব সংগতিপূর্ণ হচ্ছে খাদ্য। তার সঙ্গে আমি পুনরায় ঘোষণা শুনলাম যেখানে একটা মুক্ত মঞ্চ, এই যে রেলপুকুর রোড, এটা আমাদের রাজারহাটে খুব পুরনো ঐতিহ্য, পুরনো ঐতিহ্য রাজারহাট, যা যে যে কারণে সম্পৃক্ততার মধ্যে এটা একটা, সেটা যে তারা আর একটা বড় ব্যাপার, এটা একটা মহিলা এম্পাওয়ারমেন্ট, এটা একটা বড় ব্যাপার। আমি দেখে দেখতে আসছিলাম নানা রকম খাদ্য নিয়ে বিষয়টাকে আছে, এটা একটা বিষয়। বাগুইআটির মানুষ চিরকালই খুব খুব সাংস্কৃতিক, বাগুইআটি সংস্কৃতির জায়গা। আমি 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 নানপুরে বলতাম যে তোমাদের কাছে ভালো আর্টিস্ট না আনলে লোক আসে, কিন্তু বাগুইআটিতে যদি একটা মাইক ফুকে একটা রবীন্দ্রসঙ্গীত হয় একটা লোক আছে চিরকাল। বাগুইআটি এই সংস্কৃতিটা আমার কাছে খুব হ্যাটসঅফের জায়গা। ভাব দিবসে গত বছর যখন আমরা 25শে ডিসেম্বরের পরে এখানে আলো দিয়ে সাজানো হয়েছিল, তখন মনে হলো যে একটা কিছু করলে ভালো হয়। হঠাৎই মাথায় হলো যে ঠিক আছে, সবাই মিলে ঠিক করলো যে একটা মেলা, খাদ্য মেলা করাও সংক্ষিপ্ত জায়গা। আজকে যা দেখছেন এতটা জায়গা ছিল না গত বছর, তো তখন হঠাৎই কী নাম দেওয়া যায়, নানা রকম নাম ছাড়ে দেখি শুনি, এটা হঠাৎই মাথায় এলো, কোনো বিশেষ পরিস্থিতি বা কোনো কিছু না, তো সবাইকে বলার পর বললো একদম দারুণ নাম, এটাই চলো, এটাই এবং দেখলাম এটা বাচ্চা থেকে বুড়ো সবাই নামটাকে গ্রহণ করেছেন আর কি, চাকুম চুকুম। থেকে এবারে যেটা দেখছেন সেটা গতবারের ফসল, গতবার থেকে যা ভুল ত্রুটি শিক্ষা নিয়েছি, মানুষের যা অভিমত, যা সমালোচনা শুনেছি, তার থেকে পরিবর্তন বলতে জায়গাটা আমরা কিছুটা বেড়েছি। পার্কে যেটা রাস্তার উপর দেখছেন, যেটা প্যাসেজের মধ্যে, ওই জায়গাটা খুব সংকীর্ণ ছিল, আমরা পার্কে রেলিং বা বেড়া জায়গাটাকে বাড়িয়েছি এবং একটা বিশাল ডিবিয়ার জঙ্গল ছিল সেটাকে আমরা কেটে মুক্ত মঞ্চ করলাম। এবং আরও একটু জায়গার জন্যে পিডব্লিউডির যে অফিস রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম, আপনাদের পিছন দিকে জায়গাটা ফাঁকা পড়ে থাকে, সেটা যদি আমাদের ব্যবহার করতে দেন। তারা অভিযোগ অনুমোদন করার পর চিঠি দিতে বলেছিলেন, আমরা ব্যবহার করে তারা অনুমোদন করেছেন এবং ভিতরে যে স্টলগুলো যেখানে বেশি হচ্ছে সেটা পিডব্লিউডি কর্তৃপক্ষ আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন, তাই তাদেরও আমরা অভিনন্দন জানাই। আর গত বছরের থেকে কিছু কিছু প্রতি বছরই কিছু না কিছু ভাবনার পরিবর্তন হবে, এবছরে কিছু ভুল, আগামী বছর আবার হয়তো ঠিক করবো, তাই কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু বেসিক জিনিসটা যে আমরা ব্র্যান্ডেড, মানে পেশাদারি কাউকে আমরা নেব না, এলাকার মা বোন ভাই দাদা যারা রান্না নিজেরা করতে পারেন, সাহস করে করেন, তাদেরই, যারা ইচ্ছা প্রকাশ করেছেন তাদেরই আমরা এখানে জায়গা দিয়েছি। ব্র্যান্ড নেম কিছু আছেন, তারা এখানে চেয়েছিলেন, বলছেন আপনার ব্যানার বাদ দিয়ে যদি আসেন, নাম করা কিছু আছেন এখানে, তবেই আমরা জায়গা দেবো, কিন্তু তারা রাজি হয়নি বলে তাদের জায়গা দেয়নি। তা সত্ত্বেও আমরা বিপুল সাড়া পেয়েছি, কয়েকটা আদার দ্যান ফুড যেটা কিছু আছে এখানে, গয়নাগাটি শাড়ি হ্যান্ডমেড জিনিস নিয়ে বসছেন, আর বাকিটা সবই ফুড। কোথায় এলে যে জঙ্গল পরিষ্কার করার পরে, ভেবি কেটে নেওয়ার পরে যে কী করা যায়, জায়গাটা তো ভালো, এখানে কি মেলার জন্য স্টল করব, তখন মাথায় এলো এটা তো রেলপুকুর, এর একটা ঐতিহ্য হচ্ছে সেই আমাদের স্বাধীনতার আগে থেকে, এটাকে যদি স্থায়ী কিছু করা যায়। তখনই এলো যে এখানে আমাদের ছোটোখাটো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো কোনো মঞ্চ নেই, তাই রেলপুকুরের ঐতিহ্যকে মাথায় রেখে রেলপুকুর মুক্ত মঞ্চ নাম দিয়ে আমরা ওইখানে একটি মঞ্চ বানালাম, স্থায়ী মঞ্চ, যাতে এলাকার ছোটোখাটো অনুষ্ঠান যারা করেন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা এই সুযোগটা পেতে পারে। প্রণয় রায়ের উদ্যোগে এই বাগুইআটি রেলপুকুরে এই চাকুম চুকুম খাদ্য মেলা হচ্ছে, আর এখানে পাড়ার মহিলা মায়েরা বৌদিরা তারাই স্টল দিয়েছে। আমাদের আশায় এটা খুব জনপ্রিয় হবে, সফল হবে।